পূর্ব মেদিনীপুর জেলায় রাজ কলেজ সহ অন্য কলেজ থাকলেও ছিল না বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য কখনো কলকাতায় আসতে হয় পড়ুয়াদের, কখনো আবার যেতে হয় পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবার ঘরের কাছে বিশ্ববিদ্যালয় তৈরি করছে রাজ্য। মহিষাদলের কাপাসেরিয়ায় তৈরি হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জমি পরিদর্শন করেছেন উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা। জায়গা ও পরিবেশ দুই মনে ধরেছে তাদের। হলদিয়া উন্নয়ন পর্ষদের 20 একর জমিতে বিশ্ববিদ্যালয়। হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হবে বিশ্ববিদ্যালয়। বামুনিয়া মৌজায় গড়ে উঠছে বিশ্ববিদ্যালয়। একদম যে আমাদের ন্যাশনাল হাইওয়ে তার সংলগ্ন জমি 20 একর জায়গা। আমরা দেখেছি জমিটা এক লক্ষের আছে এবং একদম রেক্টাঙ্গুলার শেপ জমিটা। সব ঠিক থাকলে জুলাই থেকে ক্লাস শুরু হবে বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিকভাবে মহিষাদল রাজ কলেজে হবে পঠন পাঠন। আমরা সর্বতোভাবে সাহায্য করব যাতে ইউনিভার্সিটির ক্লাস সুষ্ঠুভাবে এখানে চলে। উচ্চশিক্ষার সুযোগ মিলবে নিজের জেলাতেই, খুশি পড়ুয়ারাও। আমাদের এখানে গার্লস কলেজও রয়েছে, তার সাথে সাথে ইউনিভার্সিটি আলাদা হচ্ছে এবং সেটা খুবই আমাদের গর্বের বিষয়। একটা অত দূরে আর জার্নি করতে হচ্ছে না, ভীষণ আনন্দ হচ্ছে, খুব এক্সাইটেড। গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েট হওয়ার জন্য আমাদেরকে মেদিনীপুর যেতে হতো, সেখানে আমাদের বাড়ির সামনে ইউনিভার্সিটি হচ্ছে, সেখানে আমাদের অত্যন্ত গর্বের বিষয় এটা। 2 অক্টোবর গান্ধী জন্ম জয়ন্তীতে নতুন বিশ্ববিদ্যালয়টিকে মহাত্মা গান্ধীর নামে করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। মাননীয় মুখ্যমন্ত্রী জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মদিনে এই ইউনিভার্সিটিটা মহাত্মা গান্ধীর নামে ডেডিকেট করছেন। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাশের হারে বরাবরই এগিয়ে থেকেছে পূর্ব মেদিনীপুর, কিন্তু জেলায় ছিল না কোনো বিশ্ববিদ্যালয়। এবার রাজ্য সরকারের উদ্যোগে আরো এক ধাপ এগোচ্ছে এই জেলা, শিক্ষার গর্বে আরো মাথা উঁচু করছে গোটা রাজ্য। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।